তা আমার কথা হইলো যে আমি আপনাদের সন্তানের মতো আমি কিন্তু সেবা করতে আসছি আমি রাজনীতি করতে আসি না এখানে আমি যা পারম শেখ হাসিনা আমার জানে ভালোবাসে এটা হলো আমার গানের সুবাদে নাকি আমি যা পারুম আমি আপনাকে জন্য খালি নিয়ে আসুম কামি করুম আমি আপনাকে হক মারুম না আমি আপনাকে খামো না কোনদিনও এই যে এরা কিছু নেতা হইছে হ্যাঁ পয়লা আসলে আমি যখন দেখছি কিছু আসলে টুটুল ব্যার সাথে কিছু আসলে হান্নান ব্যার সাথে কথা না হাই রে সিংহে মারামারি ধরাধরি বেজার ভেজাল লাগাইছে কাইজে মাইজে করে জেল জুলুম কাটাই একজন রে এই ইতিহাস আপনারা অনেকেই জানেন যে আমি ঢুকলাম তখন আইলো আবার কিছু আমার ফিলি হ্যাঁ সাইরে দিল হান্নান বেরে আবার দেখা গেল যে আমার ফিলি কতদিন থাইকে দশ বছর খাইছে দাইছে মনে করেন যা সব লুটপাট করছে কিন্তু ওরাই হ্যাঁ মনে করেন ট্যাপ ট্যাপা হইয়ে টেয়া পয়সা কামাইয়ে এখন আবার মনে করেন আর এক বাইরে দৌড়ছে ওরা দেখছে বেশি পয়সা কাঁচা টেকা আমার তো আবার কাম করে খাওয়া লাগছে আর তো আবার কাঁচা টেকা এই রাত এত রাত্রে তো আমাদের গ্রামের মানুষের অর্ধেক গুম হয়ে যায় তারপরেও আপনারা আমি বারবার আব্দুল হালিম চেয়ারম্যান আর আব্দুল আলিম দুইজনের সাথে কথা হইতেছিল টিপু ভাইরাও ছিল ফোনে বারবার ফোন দিতেছে কত দূর আপনারা কত দূর তা আমরা কইতেছি যে আচ্ছা মানুষ কি এত রাত পর্যন্ত থাকবো খালি বলতেছে আছে আপনি আসেন আসলে আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে এই যে খাওয়াই না টাকা দিয়ে না পয়সা দিয়ে না গরু মাইরে আনা কিচ্ছু ছাড়া আপনারা যে একটা নজর দেখার জন্য দুইটা কথা শোনার জন্য আসেন বসেন ভালোবাসেন এটা আসলে একটা মানুষের জীবনে তো সবচাইতে বড়ো পাওয়া এর চাইতে তো আর পাওয়া নাই আসলে আমি মনে হয় যে আমার এই জীবনটা সার্থক আর আর কি হব না হব বইতে পারবো কি না পারবো এটা পরের বিষয় কিন্তু এই যে সেবা করার মধ্য দিয়ে এমপি হইসি বলেই আপনাদের এত কাছাকাছি আইসা এত মানে আন্তরিকতার সাথে আপনাদের সাথে একটা মোহব্বত হইল আমার মনে হয় এটাই আমার জীবনে অনেক বড় কিছু হয়ে থাকলো যাক আপনারা আমার জন্য দোয়া করবেন রাত অনেক হইছে আজকে আসলেও আমাদের একটা বাঙালি জাতি হিসেবে আমাদের একটা যে দিনটা এই আর একটু পরেই বারোটা এক মিনিটে আমাদের বিজয়ের মাস এই ষোলোই ডিসেম্বর যারা আসলে মুক্তিযুদ্ধ দেখছেন দেশের অবস্থা আমরা তো দেখি নাই আমরা আসলে শুনছি আমাদের চাইতে আপনাদের অনুভূতিটা অনেক বেশি আমরা দু একজনের বক্তব্য শুনলাম আসলে যে দুঃখী যে কষ্ট কইরা আসছে দুঃখ পায় আসছে তার ভিতরে যে অনুভূতিটা এই অনুভূতিটা কিন্তু অন্যের হয় না তো এই যে নানান আমি আজকে সত্যিকার অর্থে যাদের বক্তব্য এখানে শুনলাম এই বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে যে কিসের আমরা জেলার নেতা থানার নেতা ইউনিয়নের বড় বড় নেতা আপনাদের সাধারণ মানুষের কাছ থেকে আমাদের অনেক কিছু এখনও শেখার আছে আসলে নেতা আপনারাই বানান আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আপনাদের প্রত্যেকটা বক্তব্য যারা যারা বলছে এবং যারা বলে নাই আমি জানি যারা সামনে আছে তাদেরও যদি বলতে দিই তারা সবাই আমাদের চাইতে ভালো বলতে পারবেন এবং আপনারা এত রাজনৈতিক এবং সারা দেশ সম্পর্কে এত জ্ঞান রাখেন আমি সত্যিকার অর্থে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি এক হয়ে সেদিন এই যুদ্ধের জন্য তারা প্রস্তুত হয়েছিল জাতির পিতা বলেছিল যে আমি যদি তোমাদেরকে হুকুম দিবার নাও পারি মানে জানতো সে যে এরপরেই আমারে ধরে নিয়ে যাবে আমারে হয়তো মাইরে ফেলবে নালে বন্দি করবে তাই বলছে যে আমি যদি হুকুম দিতে নাও তোমাদের যার আছে তাই নিয়ে তোমরা দিয়েছি রক্ত আরও না এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ তাইলে দেখেন সেই জাতির পিতার একটা বক্তব্যে সারা দেশের মানুষ এক হয়ে যুদ্ধ করে নয় মাস যুদ্ধ করে জীবন দিয়ে রক্ত দিয়ে সম্ভ্রম হাইয়া ইজ্জত সম্মান দিয়া তারপরে এই দেশটাকে স্বাধীন করছে আজকে কিছু লোক বাইরে হয়ে গেছে সেই জাতির পিতার কন্যার হাতে দেশ যে বাবা অর্জন করলো তার সন্তানের কাছে এই দেশের অন্যরকম ভালোবাসা ইত অন্যরকম আজকে সেই জাতির পিতার কন্যা দিন রাত পরিশ্রম করতেছে এই দেশটাকে ভালো রাখার জন্য আমাদের দেশে কারেন্টটা ছিল না এই সমস্ত দেশে গুট গুটে আন্দার করতো কি গুট গুটে আন্দার করতো না একবারই তার একবারই সন্ধ্যার সময় যাই তো হইলে আমরা বাসের জারের নিজ দেখ কেমনে যামু বেশিরভাগই ডরাইতাম কুপে নিয়ে গেলে আর যদি কোনো রকম আলগা বাতাসে কুপে নিপত তাইলে ভিতর আর থাকতো মনে হয় কি জানি আইসে রে ধরবো মনে হয় উনি আর শয়তানে ভূতে যে কি মানুষের ধরতো তখন আল্লাহ জানে মানে অন্ধকার তো ওই যে কইল যে গোয়াল করে ঘুম পারছি গরুর সুনা নাদা তার মধ্যে একটা মানুষ ঘুম পারছে কেন আন্দার তো চোর ডাকাইতের অভাব নাই আর এখন এই বাত্তি টাত্তি হওয়ায় দেশের অবস্থা ভালো হওয়ায় এখন মানুষ চুরি মুড়ি ও সাইরে দিছে জানে চুরি করবে গেলেই বেজাল ধরা খামু লাইট আছে বেগবারি কারেন্ট আছে ক্যামেরাও আবার কোন কোনো জায়গা আবার ক্যামেরাও লাগাইতে হয় তাইলে দেখেন যে দেশটারে কিন্তু দিন দিন উন্নত করছে আমরা যেমন প্রতিদিন আয়নায় চেহারা দেখি আর মনে হয় যে একই রকম লাগতেছে আসলে তো তানা দিন যাইতে আর বুঝে হইতেছি তাই না রকম, আমাগো মনে হইয়া কি রকম আছে কিন্তু আসলে তা না 20 বছর আগে যদি আমরা পিছনে চাই আর এখন যদি চিন্তা করি কালচক বন্ধ করে তাইলেই দেখুম উন্নয়নটা কি হয়েছে। তাইলে আমি সবাইরে বলুম যে আমরা করছে অনেক কাজ করছি আবার অনেক কাজ বাকিও আছে মেন মেন রাস্তা হইছে ব্রিজ কালভার্ট হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ গেছে স্কুল কলেজের ভবন হইছে তারপরে জানুয়ারি এক তারিখে বই পায় কম্পিউটার শিখাই স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব বানাই দিছে বিভিন্ন জায়গায় তারপরে হ্যাঁ বিভিন্ন ভাতা চেয়ারম্যান মেম্বাররা দিতেছে বয়স্ক ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা স্বামী পরিত্যক্তা ভাতা মাতৃত্বকালীন ভাতা অনেক কিছু দিতেছে এর পরেও তারপরেও কিছু কিছু জায়গায় কিছু কিছু কাজ আমাকে এখনো বাকি আছে আছে না আমরা যেহেতু কাম করছি আপনাদেরকে বলি কাজ বাকিটুকু আমরাই করতে পারবো এখন মানুষের বাড়ি পর্যন্ত আসলে যাওয়ার ব্যবস্থাটা করা দরকার এটাই অনেকেই কয় যেখানেই যাই ওই আমাকে বাড়ি পর্যন্ত যিনি গাড়ি নিয়ে যাবেন এই দেখেন আপনি গাড়ি নিয়ে আসবেন পারেন নাই হ্যাঁ আপনার আসা লাগছে আপনার গাড়ি কায় তো গেছে আছে একবারে তো আর সব কাম করা যায় না আর যারা তিরিশ বছর দেড় স্বাধীনত দেড় স্বাধীনের পরে তিরিশ বছর যারা আসিল ক্ষমতায় তারা যদি এরকম কিছু কাম করতো তাহলে কি আমরা কাম তালাশ করে পাইতাম আমরা তালাশ করে পাইতাম না তারা এই পর্যন্ত করতো বাকি মানুষের বাড়ি রাস্তা যাওয়ার রাস্তা এখন আমরা করে দিতাম টেকার অভাবই থাকতো না এখন কুন্ডা থুয়ে কুন্ডা করি আবার আইসিল এর মধ্যে করোনা সারা দুনিয়া বইরে রে একেবারে করোনা আইসে মানুষের উল্টা পাল্টা করে ফেলাইলো শেখ হাসিনা তাড়াতাড়ি করে শত শত কোটি টাকা মানে যে সমস্ত দেশ করোনার এই ভ্যাকসিন তৈরি করছে শত শত কোটি টাকা ওই সমস্ত দেশে দিয়ে কইছে আগে আমার দেশে করোনা দাও আমার একটা মানুষও যাতে করোনায় না মরে কি বেবাক মান সেরে বিনা পয়সায় ভ্যাকসিন দিছে না এখন এই টাকা এই শত শত কোটি টাকা সরকার রাখতে পারলে তো আরো অনেক কামি আমরা ঘুরে ফেলার পারতাম পারতাম না তাইলে এহেনেও কিন্তু আমাকে একটা বাধা আসছে এটা ঝামেলা হইছে তো এখন এগুলা তো মহামারী এগুলা কোন সময় আসে কই বলে কই তো আসে না তো এখন এরকম অনেক কাজ আছে নাইলে আমাদের যে কামগুলো এখন আপনারা দেখাইতেছেন আল্লাহর রহমতে আমাদের একটা কামও থাকতো না সত্যি করা থাকতো না আমরা দুই তিন বছর কোনো কামই করতে পারিনি এটাই বাস্তবতা আর চেয়ারম্যান হয়েছে ও মাত্র দুই বছর এই দুই বছর হয়েই তাই যে পরিমাণে কাম ও বুঝে এবং কয় আমি মাঝে মাঝে চিন্তা করি গাড়িতে কইছে যে আমার মনে হয়েছিল হালিম যখন চেয়ারম্যান হয়েছে আমি কিছু ওর তো এই পাঁচ বছর মনে বুঝতে বুঝতেই যাইবো তা দেখি না অনেক পাকনা পাকনা বয়স্ক মানুষের যাইতো তো অনেক অনেক বেশি বুঝে ও এখনই আপা এটা দেন আপা ওইটা দেন আপা করা লাগবে এনে করা লাগবো সব কামই দিয়েই বুঝে তার মানে যার করার ইচ্ছা বয়স কম হইলেও তার অনেক বুঝেছে তাই না হ্যাঁ ব্যক্তি রহমতে টেক্কা তো পাইছেন আমার মনে হয় যে ভালো মানুষ পাইছেন আপনারা ভোট দিছেন তো আল্লাহ রহমতে শুধু বলতে চাই যে আপনারা আমাদের সাথে থাকেন নৌকার সাথে থাকেন মার তো মেলাই দেখলাম হ্যাঁ অনেক মানুষই আসে ভোট নেওয়ার জন্য আর ভোটের সময় হইলে তো মানুষ টেহা পয়সা দেয় এটা করে ওটা করে একটা জিনিস আপনাকে কই আমি আপনাদের মেয়ে আপনাদের বোন আপনাদের সন্তান এই এলাকায় আমি বড় হয়েছি এইখানে জয়মণ্টপ এটা ত্রিমাতায় মনে হয় বসিয়ে আছে তাই না এই মোরা জয়মণ্টপ এ তা এ এমরা হলো শায়স্তা শায়স্তা আমাকে আত্মীয় স্বজনদের ভর্তি আত্মীয় স্বজন দা আমার মামুর বাড়ির আত্মীয় চাষার বাড়ির আত্মীয় আমার বাপের দিকে আত্মীয় অনেক আত্মীয় তা আমি বলবো যে আপনাদের হাতের মধ্য থেকে আমি বড়ো হয়েছি অতএব আমার কিন্তু ওই গৌরবটা নাই আমি মাটিতেও ঘুমাইতে পারি সাততলায়ও ঘুমাইতে পারি আমার সব অভ্যাস আছে তো মরিচ বাটাতে খাইতেও পারি আবার চাইনিজেও খাইতে পারি তা আমার কথা হইল যে আমি আপনাদের সন্তানের মতো আমি কিন্তু সেবা করতে আসছি আমি রাজনীতি করতে আসিনি এইখানে আমি যা শেখ হাসিনা আমার সিনে জানে ভালোবাসে আমার গানের সুবাদে নাকি আমি যা পার হক মারুম না আমি আপনাকে আমি গান খাই আমি পনেরো বছর ধরে এমপি হয়েছি এই যে হারে আমার শেখ হাসিনা সিনে আর মন্ত্রী মিনিস্টাররা ভালোবাসে জানে আমি যদি দুই চারশো কোটি টাকার কাম বাগাই নিয়ে এসে দালালি ফালালি করে টাকা কামাইতাম তাহলে আমার তো গান গায়ে খাওয়া লাগে না এত দৌড়ে দৌড়ি করা লাগে না এখন আমি চিন্তা করি যে আমার কবে একটা প্রোগ্রাম হইব তো আমার দিয়ে আমার আসবো লাগবো আমি এই চিন্তা করি এখনো কারণ আমি আপনাদের জিনিস খাই না যা পাইছি যা আনছি আমি তা আপনাদেরকেই আপনাদের তো আমার এরিয়াটা অনেক বড় এর জন্য সবকিছু দিতে পারি না একেবারে হ হেমায়তপুর থেকে কই ফরিদপুর পর্যন্ত ঢাকাতে ফরিদপুর হাসাকলাদা শুরু হয় মনে করেন সাতাইশটা ইউনিয়ন একটা পৌরসভা এই সাতাইশ কোটি টাকাও যদি আমি একবারে বরাদ্দ আনি তাও তো এক ইউনিয়নের পরে মাত্র এক কোটি আর এক কোটি টাকা দিয়ে এক কিলোমিটার রাস্তা করা যায় কি তাহলে দেখেন হ্যাঁ সাতাইশ কোটি কিন্তু আনলাম দেখলাম সাতাইশ কোটি কিন্তু আমি তো এক ইউনিয়ন এক কোটির বেশি আর দিতে পারতেছি না আমার তো অনেক বড় এরিয়া আগে আসিল মাত্র এগারোটা ইউনিয়ন আর ওই সদরের তিনটা ইউনিয়নে চৌদ্দটা ইউনিয়ন আসিল এখন এই হরিরামপুরেরও তেরোটা ইউনিয়ন তা চিন্তা করেন তাহলে এত বড় এরিয়ায় তাও আমার কাজ করতে হয় সব জায়গায় আল্লাহ রহমতে একটা জিনিস আপনারা যাই নেন এবং আত্মীয় স্বজন অনেক হরিরামপুরে পাঠায়েন হরিরামপুরের মানুষ কয় কাম করছে আর মমতাজের দালালি ফালালি এই আকাম মমতাজের নামে শুনি নাই মমতাজরে আমরা একশো পার্সেন্ট এখান থেকে ভোট দিয়ে মমতাজ্রে পাশ করাই দি হরিরামপুর আলারা কয় আত্মীয় স্বজন তো আছে একটু পাঠাই দেখেন মা বোনদের কাছে সাধারণ মানুষের কাছে শুনে দেখেন এবং তারা চ্যালেঞ্জ করে কয় সিঙ্গের আলা সিংহের তো আপনার বাড়ি আপনি সিঙ্গারের চাইতে বেশি ভোট আমরা দেব হ্যাঁ আমিও কইছি যে ওই কথা কয়ে কাম নাই সিঙ্গারে ভোট বেশি আমাকে অতএব আমরা ভোট সিঙ্গারের মানুষও জিত ধরছে এইবার যে মানুষ আইলে এক ভোট দিয়ে দেবো আমাকে ভোট এত সস্তা হয়েছে নাকি হ্যাঁ আর টেকা খাইব চার পাঁচ জনে এই মাথা একটি বেচা শেষ এই আপনারা যারা বসে রয়েছেন খালি খালি বসে রয়েছেন এ হাক মাথা পড়তে কিন্তু পাঁচ দশ হাজার করে আনছে আরো বেশি না আমি জানি না আল্লাহ জানি হ্যাঁ পাঁচ দশ হাজার আনছে আইনে কইছে যে আমার কাছে আমার হাতের মধ্যে এত হাজার ভোট আছে টেহাডা আমার কাছে দেন ভোটটি আমি বুঝাই দিব ওরা কি পারবো ওরা জানে যে ভোটের দিন ভোট দিবে ও পারবো না তারপর ও হাতে খাতিরও থাকবো না টেহা তো খাওয়া শেষই কারণ ওরা এমনিতে কারোর সাথে খাতির কোনো সময় কন্টিনিউ করে না আজকে আমার হাতে কালকে অমুক বাইর হাতে পরশু তারাক আর এক বাইর হাতে দেহে নেই মানুষগুলোর এক জায়গায় কিন্তু তাই না এক জায়গায় কিন্তু থায় না খালি মানুষ পাল্টায় তাই বালিশ পাল্টা কয় দিন গল্প শুনেন নাই মানে বাড়ি বাড়ি এক তাল গাছ তো মনে করেন যে ওই তাল গাছ আসলো এক দেও তো ওই বাড়ির ফকির মহিলা উনি আবার একটু বাট্টার আসত তো ওই দেও একদিন চলে যাইব তাই যাওয়ার সময় কইতেছে তুই চাষ কি আমার কাছে ক কয় তাই আমি যে কি তুমি যা দেও কয় তোমার কাছে চাই তোমার এটা জিনিস দিলাম যে যেবারই অসুস্থ যাই হোক যদি যাইয়ে দেখো যে আজরা ইল তুমি একটা জিনিস দেখবে পারবে যে আজরা ইল পায়ের কাছে বসা না মাথার কাছে বসা এই তুমি যাই দেখবে পারবা পায়ের কাছে বসা তাহলে কিন্তু মরবো না আর যদি দেহ মাথার কাছে বসে রয়েছে তাহলে কয়ে দিয়ে আসবো এটা বাঁচবো না হ্যাঁ আর যেটা মরবো না তুমি যাও সদি বা পানি ভরা দিলে ওটা ভালোই যাইবো তাহলে তোমার ফর্তিটা চলবো তুমি বেশ ভালোই চলের পারবে ব্যবসা বাণিজ্য করে তাহা হাসা হাসাই তাই হইছে তো ও যে যায় যায় আগে দেখে আজরাইল যদি আইসে সারে দেখে যে পায়ের কাছে বসা না মাতার কাছে বসা যদি দে পায়ের কাছে কয় দে পানি দে পরে দিয়ে গেলাম মরবো না যা ভালো হয়ে যাইবো আসলেও ভালো হয়ে যায় আর যদি দেহে মাতার কাছে বসা তখন ও পানি পরা টরা না দিয়ে কয় না রে ভালো মন্দ যা খাই খাওয়া খাওয়া কইস বাঁচব না হঠাৎ করে একদিন নিজে শুয়ে রইছে হঠাৎ দেহে ওই যারে দে ওই পায়ের কাছে আর মাতার কাছে হে নিজেই এসে ওর মাতার কাছে বসে রয়েছে এই এত কয় মরছি তো এটা মাতার কাছে আসা মানে এই তো শেষ আমি হ্যাঁ এটা জীবন মাইন্ডশেটটা দেখছে আজকে তো আমার মাতার কাছে ও করছে কি বালিশ নিয়ে আর উল্টে ফিলি দিয়ে ওই মাথা ঘুরে হইছে আর কি মানে যাতে না মরে আর কি দেহে দেহেজ ঘুরে আবার হে আজরাইল আসে আবার ওর মাথার কাছেই বসে রয়েছে আবার ও মরতে বালিশ উল্টে ফিলি দিয়ে আবার আর এক ফিল উল্টে বলে পাও দিয়ে আবার শুইছে তো মেলা এরকম করছে তখন ওই আজরাইল করতেছে কাম হইব না তোমার ডাক চইলাই তুমি বালিশ শুলটে আর বছর পারবে না তো এখন এই যে এরা কিছু নেতা হইছে হ্যাঁ পয়লা আছিল আমি যখন দেখছি কিছু আছিলো টুটুল ভাইর সাথে কিছু আছিলো হানান ভাইর সাথে কথা আছে না হাই রে শিঙ্গেরে মারামারি ধরাধরি ভেজাল লাগাইছে কাইজে মাইজে করে জেল জুলুম খাটাইয়া একজন রে এই ইতিহাস আপনারা অনেকেই জানেন যেই আমি ঢুকলাম তখন আইলো আবার কিছু আমার ফিলি হ্যাঁ সাইরে দিল হান্নান বাইরে আবার দেখা গেলো যে আমার দশ বছর খাইছে দাইছে মনে করেন যা সব লুটপাট করছে কিন্তু হ্যাঁ মনে মনে করেন পয়সা আবার আর এক বাইরে ধরছে ওরা দেখছে বেশি পয়সা কাঁচা টাকা আমার কাছে তো আবার কাম করে খাওয়া লাগছে আর ওনে তো আবার কাঁচা টেকা তো এ করে চিহ্নিত করবেন আর আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি আপনাদের হক খামুও না আমি অত কাছা ঢের মালিক না আমি দিবেও পারম না যে টুক জেনে প্রয়োজন হয় ওটুক পারুম নাকি কারণ আমি যদি আপনার পিছনে টাকা খরচ করি আমি যদি কোটি কোটি টাকা ভাঙ্গি তাহলে এমপি হয়তো পয়লা চিন্তা করুম এটা কোন সময় উঠাম আপনার কাছ তাই না আপনার কাছ থেকেই উঠামো আমি তা আমি এটা করুম কিসের জন্য ও হয়ে গেছে না আচ্ছা তাহলে বাদ তাইলে আর বক্তব্য দিলাম না শুধুই আমি কই